হ্যালো বন্ধুরা গোল নয় লম্বা নয় আবার কাঁচাও নয় তবুও নাম তার কাঁচাগোল্লা হ্যাঁ বন্ধুরা সতেরোশো সাতান্ন সাল পরবর্তীকালে মহারানী ভবানীর রাজত্বকাল থেকে নাটোরের কাঁচাগোল্লা খাত যে মিষ্টির সুখ্যাতি দেশে বিদেশে পরিচিতি লাভ করেছে তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নাটোর শহরের লালবাজারে অবস্থিত প্রায় তিনশো বছরের পুরনো এই কালীবাড়ির স্মৃতি কার্যত বর্তমানে নাটোর জেলার সর্বত্র কাঁচাগোল্লা পাওয়া গেলেও নাটোর শহরের লালবাজারের কালীবাড়ি নামক আবাসিক এলাকার অভ্যন্তরস্থ এই মন্দিরের সামনে জরাজীর্ণ এই দোকানটি নাটোরের আদি এবং আজ পর্যন্ত সেরামানের কাঁচাগোল্লার দোকান তো বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে আজ থেকে প্রায় তিনশো বছর পূর্বে আঠারো শতকের শুরুর দিকে বাংলাদেশের নাটোর জেলা শহরে শ্রী শ্রী জয়কালী মাতার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে উত্তরা খাত তৎকালীন দীঘাবতীয়া রাজবাড়ির প্রতিষ্ঠাতা এবং তৎকালে রানী ভবানীর দেওয়ান শ্রী দয়ারাম রায় হোক জনশ্রুতি আছে নিতান্ত দায়ে পড়েই নাকি তৈরি হয়েছিল নাটোরের এই বিখ্যাত কাঁচাগোল্লা শহরের লালবাজারের মধুসূদন পালার দোকান ছিল নাটোরের প্রসিদ্ধ মিষ্টির দোকান দোকানে বেশ কয়েকটি বড় বড় চুলা ছিল মধুসূদন এসব চুলাই দেড় থেকে দুমন ছানা দিয়ে রসগোল্লা পানতোয়া চমচম কালো জাম মিষ্টি তৈরি করতেন দোকানে কাজ করতেন দশ থেকে পনেরো জন কর্মচারী হঠাৎ একদিন মিষ্টির দোকানের সব কারিগররা আসেননি এত ছানা এখন কি হবে এই চিন্তাই তখন মধুসূদনের মাথায় হাত এক পর্যায়ে নষ্টের হাত থেকে রক্ষা পেতে ছানাতে তিনি চিনির রস ঢেলে জাল দিয়ে নামিয়ে রাখতে বলেন এরপর মুখে দিয়ে দেখা যায় ওই চিনি মেশানো ছানা দারুণ স্বাদ হয়েছে পরে নতুন মিষ্টির নাম কি রাখা হবে এ নিয়ে শুরু হয় চিন্তাভাবনা যেহেতু চিনির রসে ডোবানোর পূর্বে ছানাকে কিছুই করতে হয়নি অর্থাৎ কাঁচা ছানাই চিনি রসে ঢালা হয়েছে তাই এর নাম দেওয়া হয় কাঁচা গোল্লা এরপর থেকে নাটোরের কাঁচা গোল্লা এক ইতিহাস সবশেষে নাটোর এবং পাবনা জেলা শহর ভবনে যে বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছিল সেটা হচ্ছে বাইরের পর্যটকদের জন্য মানসম্মত আবাসন এবং খাবার হোটেলের অপতলতার বিষয়টি এই প্রেক্ষাপট থেকেই বলতে চাইছি বন্ধুরা তোমরা যারা নাটোর শহরে একেবারেই নতুন তারা শহরের আলাইপুর বাজারের এই খাওয়া দাওয়া হোটেলে নিঃসন্দেহে খেতে পারো এখানকার খাবারের মান এবং খাবারের দাম দুটোই বেশ সন্তোষজনক মনে হয়েছে আমার তবে বলে রাখা ভালো যে এই হোটেলে নাটোরের বিল অঞ্চলের বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যাবে তাই এখানে মাংসের পরিবর্তে মাছ খাওয়াটাই যুক্তিসঙ্গত মনে হয়েছে যা হোক এই খাওয়া দাওয়া হোটেল থেকে মাত্র দশ থেকে পনেরো গাছ দূরেই নাটোর শহরের আরেক বিখ্যাত মিষ্টির দোকান মোচাক মিষ্টান্ন ভাণ্ডার থেকেও আপনারা মানসম্মত কাঁচাগোল্লা নিতে পারেন তবে এই খাওয়া দাওয়া হোটেল থেকে কালীবাড়ির দূরত্বও খুব বেশি নয় দাম এবং মানের বিচারে কালীবাড়ির কাঁচাগোল্লাই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে তো বন্ধুরা তোমরা যারা নাটোর শহরের এই মন্দির ও কাঁচাগোল্লা খেতে ইচ্ছুক তারা দেশের যে কোনো প্রান্ত থেকে বাছে অথবা ট্রেন যোগে নাটোর পৌঁছে যাও এবং স্থানীয় মানুষের সহায়তায় রিক্সা খুব সহজেই এই কালীবাড়ি পৌঁছে যাও একাধিক দিন নাটোরে অবস্থান করলে নাটোর বাইপাস সড়কের মাদ্রাসা রোড এলাকার বিখ্যাত ইসলামিয়া প্রচুর হোটেলে খেতেও ভুলবে না কিন্তু সবশেষে শেষে বরাবরের মতো বিস্তারিত ভ্রমণ নির্দেশিকা থাকছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ধন্যবাদ